আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, যেটাকে আপনারা অনেকেই ডিসি অফিস নামে চেনেন। সো এই ডিসি অফিসে কিন্তু নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছেই তার নোটিফিকেশনটি চলে যায়। তো এছাড়াও কিন্তু আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এগুলোও দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই যে ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। সো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে পদের বিবরণগুলো আমরা আগে দেখে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অফিস সহায়ক, যেটাকে আপনারা অনেকে পিউন নামে জানেন। সো এখানে আটজন নেওয়া হবে, বেতন নির্ধারণ করা হয়েছে ২০১০ টাকা, ঠিক আছে। আর এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো শিক্ষা বোর্ড আওতায় হতে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে। এখন ধরুন যে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস করেছেন, কিংবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস করেছেন, কিংবা টেকনিক্যাল বোর্ড থেকে বা ভোকেশনাল থেকে আপনারা পড়াশোনা করেছেন, তারাও কিন্তু এসএসসি সমমান পাস হলেই আবেদন করতে পারবেন। তো এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, এখানে বেতন দেওয়া হবে ২০১০ টাকা। এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। রোগাটে কিন্তু হওয়া যাবে না, অবশ্যই আপনার স্বাস্থ্যপক্ষ ভালো হতে হবে। তো এরপরের পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটা জেলা প্রশাসক কার্যালয়ের জন্য, এখানে বেতন দেওয়া হবে ২০১০ টাকা। আর এই পরিচ্ছন্নতা কর্মী পদটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই জেএসসি পাস হতে হবে, মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পূর্বের যারা অষ্টম শ্রেণী পাস আছেন, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এখনও আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে মালি নেওয়া হবে ২০১০ টাকা বেতনে। এই মালি পদটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস বা জেডএসসি পাস হলেই আবেদন করা যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন বেয়ারার নেওয়া হবে ২০১০ টাকা বেতনে। এই বেয়ারার পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করতে হবে, বা আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তবুও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো এসএসসি সমমান হলে আবেদন করা যাবে বা মেট্রিক পাস হলে আবেদন করা যাবে। এবার বাবুর্চি নেওয়া হবে ২০১০ টাকা বেতনে। এই বাবুর্চি পদে আবেদন করার জন্য আপনাকে জেএসসি পাস সহ আপনার রান্নার কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার পরিচালনা কর্মী নেওয়া হবে সার্কিট হাউসের জন্য, এখানে ২০১০ টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। তো এগুলো ছিল আসলে পদের বিবরণ। এখন দেখব আসলে আবেদন ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন। সো আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাকে প্রথমে এই বরাবরটা লিখতে হবে, বরাবরটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। এরপর পদের নাম লিখতে হবে, আপনি যে পদে আবেদন করতে আগ্রহী। তো এরপর বিজ্ঞপ্তির নাম্বার, বিজ্ঞপ্তির ঠিক উপরের দিকে দেখবেন এই যে নংটা দেওয়া আছে, এটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার, আর এইটি হচ্ছে ১৫ ডিসেম্বর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। সো বিজ্ঞপ্তির নাম্বারটা এখানে দিবেন এবং তারিখটা ডান পাশে দিবেন। এরপর প্রার্থীর নাম, এরপর আপনার নামটা বাংলা এখানে লিখবেন, আপনাকে এটা হাতে লিখতে হবে, মানে হাত দিয়ে কলম দিয়ে লিখতে হবে। এরপর আপনার নাম বড় হাতের অক্ষরে লিখবেন ইংরেজিতে। সো এই বাংলা এবং ইংরেজি নাম অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট মূলে বা আপনার জেএসসি পাসের সার্টিফিকেট মূলে লিখতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার, আপনার জন্ম তারিখ উল্লেখ করতে হবে, জন্মস্থান উল্লেখ করতে হবে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স করতে হবে এখানে উল্লেখ করতে হবে, এরপর মাতার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো উল্লেখ করবেন। এরপর যোগাযোগের মোবাইল নাম্বার দিবেন, জাতীয়তা, ধর্ম, জেন্ডার, পেশা আপনারা আপনাদের মতো করে দিবেন। এরপর পরীক্ষার নাম, সো আপনি যদি জেএসসি পাস করে থাকেন তাহলে জেএসসিটা আগে দেবেন, তারপর এসএসসি, তারপর এসএসসি যদি থাকে তাহলে দিবেন। এভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। সো এরপর যদি কারো কোটা থাকে তাহলে এই ফর্মটা সিলেক্ট করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর চালান বা ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার নাম্বার। সো চালানের বিষয়টা আগে বলে দেই, সেটা হচ্ছে কত টাকা ফি প্রয়োজন পড়বে। সো এই যে ট্রেজারি চালান কোড নাম্বারটা দেওয়া আছে, এই ট্রেজারি চালান কোড নাম্বারে ১০০ টাকার আপনাকে একটি ট্রেজারি চালানের টাকা জমা দিতে হবে। জমা করার পর ট্রেজারি চালানের মূল কপিটাতে যেটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন,
দেওয়ার পর ডান দিকে যে তারিখে আপনি চালানটি জমা দিবেন সেই চালানের তারিখটি এখানে দিয়ে দেবেন। এরপর দিতে হবে ব্যাংক ও শাখার নাম। আপনি যে ব্যাংকে টাকাটি জমা দিবেন সেই ব্যাংকের নামটা এখানে দিবেন, তারপরে কমা দিয়ে শাখার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এখানে আপনার তারিখ দিয়ে দেবেন। দেওয়ার পরে প্রার্থীর দেখেন স্বাক্ষর লেখা আছে, স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন। আপনার যে সচরাচর আপনি নাম লেখার চেষ্টা করবেন এখানে। এরপর চলে আসি যে আপনার যে প্রবেশপত্র সেটি কিন্তু আপনাকে লিখেই পাঠিয়ে দিতে হবে। সো প্রবেশপত্র লেখার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করার মতো, অফিস কর্তৃক পূরণীয় এই অংশটা আপনাকে পূরণ করার দরকার নাই। আবেদনকারী কর্তৃক স্বহস্তে পূরণীয় পদের নাম লিখবেন, প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, স্ত্রীর নাম, বর্তমান ঠিকানা, এগুলো উল্লেখ করবেন। এরপর আপনার এখানে স্বাক্ষর দিবেন, আপনি আবেদনে যে স্বাক্ষরটা দিবেন এখানেও ঠিক অনুরূপ স্বাক্ষরটা দিবেন। এরপর এই জায়গাটা ফাঁকা রাখবেন, এখানে কর্তৃপক্ষ এখানে সিগনেচার করবে। সো এখানে দুইটা প্রবেশপত্র দেওয়া আছে, যার যেটা যেভাবে আবেদন করবেন সেই অনুসারে আপনাদেরকে দিতে হবে। তো এগুলো ছিল আগের আবেদন ফর্ম পূরণ। এখন আমরা আবেদনপত্রের সাথে কী দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণীর গেজের অফিসার কর্তৃক দুই কপি 5 সেন্টিমিটার x 5 সেন্টিমিটার সাইজের আপনাকে রঙিন ছবি দিতে হবে। তারপরে ট্রেজারার দিতে হবে। তারপরে প্রবেশপত্রের 5 সেন্টিমিটার x 5 সেন্টিমিটার আকারে একটি এক কপি রঙিন ছবি আঠা দিয়ে দিতে হবে প্রবেশপত্রের মধ্যে। তো এরপর দেখতে পাচ্ছেন যে ডাকটিকিট যুক্ত, 15 টাকা ডাকটিকিট যুক্ত এই সাইজের একটা ফেরত খাম আপনাকে দিতে হবে, এবং খামের সাথে আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। এখানে এগুলো দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। আর আরেকটা বিষয় বলবো, আবেদনপত্রটি আপনারা কোন ঠিকানায় প্রেরণ করবেন। সো আবেদনপত্রটি জেলা প্রশাসক নাটোর বরাবর আপনাকে প্রেরণ করতে হবে, কারণ এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নাটোরের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।